আসুন তো দন্দা গাই হ্যাঁ দন্দা দই না না সুলাই আগুন ধরে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম তেল দিয়ে দিতেছি সয়াবিনতে বিসমিল্লাহির রহমানির রহিম পেঁয়াজ দিয়ে দিতেছি হয়ে গেছে পেঁয়াজু
ahí. Chicken gulo diye dichi. Kasam mirch dichi. Noodles and masala. Gulo diye dichi. এখন বরবটি যেগুলো কুচে রাখছি আমি সেগুলো দিয়ে দিতেছি। টমেটো কুচি, লবণও দিয়ে দিলাম হালকা। আমি এখানে বাটি আর মশলা দিচ্ছি না, যেহেতু এখানে মশলা আছে সেই জন্য। নুডলসটা দিয়ে দিতেছি বিসমিল্লাহির রহমান রহিম। হয়ে গেছে আমার নুডলসটা, এখন নামিয়ে ফেলব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, লবণ, মশলার গুঁড়ো, মানে এটা হলো ধনিয়ার গুঁড়াকে আমরা মশলার গুঁড়া বলি, আর এটা হলো হলুদের গুঁড়া। অনেকে প্রশ্ন করেন সাথে আপনি মশলার গুঁড়ো কি। এখন ভালোভাবে কষে নিতেছি পানিটা, দিয়ে দিতেছি ঠিক আছে। সনগুদ ভাগ্য হয়ে গেছে, নিয়ে যেতেছি। সবাই বসে গেলাম ইফতারে, বকিয়া সব রেডি করছে এখানে, আর সাথে তো অনেক কিছু রেডি করছে দেখা যাচ্ছে। আজকে নুরুস আর শ্যামাই শ্যামাই আর এদিকে আমি সোনাগুলো রেডি করে ফেলতেছি, শরবত রেডি করছে। সুরন সিয়াজু গুলা দাও, আমি এখানে দিয়ে দিই। বাকিয়া তুমি সামনে গুলা এ বাটি করে ফেলো, একটা একটা বাটি করে ফেলো। আগে সময় দাও, আগে সময় দাও, যে সময় খাবে খাবে, সময় খেয়ে ভালো খাবে। আমা বাবা তোমরা চার জন মিলে দিলে আমার গুলো ওখানে রেখে দিয়ে যা। কি বাবা এক পাশ থেকে সবগুলো দেবা, তুমি দিয়ে দাও বাবার কাছে দাও। দাঁড়া 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 দাঁড়া।
এগুলো খাবে না না তুমি কি বলছো তাকে বিসমিল্লাহ বলে দিছি আসুন বলে দিছি তোমাদের দিকে সোনা দিয়ে দিছি সর্বত দিয়ে দিছি একে দুধ দাও আমাকে একটা বিসমিল্লাহ বিসমিল্লাহ বগিয়া উড়ো দাও না তোমাদের দিকে দিয়ে দিছি সর্বত সর্বত দেখো তুমি কাবার দেখা ভাই বাটি দিয়ে দি তোমাকে দেবো যে মজা দেবো দেখো মা আম কাছে যে তুমি খাবে আর যা খাওয়ার ইফতার নামাজ পড়ে এসে খাবে ঠিক আছে এগুলা রেডি করে রাখো তাহলে চলে আগুন ধরাই দিতেছি চুলোয় আগুন ধরাই দিছি আর প্রথমে শাক রান্না করব তেল দিয়ে দিতেছি মনে রাখি পেঁয়াজ আজকে ফেলন ডাল দিয়ে পাট শাক রান্না করব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পানি দিয়ে দিতেছি ফেলন ডাল প্রথমে আমি ভাজে তারপরে এগুলো ভিজে দিয়ে রাখছি মানে এগুলো ভালো করে টাইলে ফেলছি পানি দিয়ে দিতেছি ফেলন ডালগুলো একটু সিদ্ধ হয়ে না লবণ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হোক বিসমিল্লাহ হাফ সিদ্ধ এখন আমি শাকগুলো দিয়ে দেব পাট শাক আমরা নারী শাক বলি বিসমিল্লাহ আর আজকে সবাই মাঠে কাজ করতেছে
ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ শাকগুলো মজে যাক, তারপরে তারপরে লাড়া দিয়ে নেব। শাকগুলো দেখা যাক কি অবস্থা, পাট শাকগুলো মজে অল্প করে হয়ে যাবে সিদ্ধ হয়ে। শাকগুলো কিছুক্ষণ সিদ্ধ হতে হবে, ঢাকনা দিয়ে দিতেছি। পাট শাক রান্না হয়ে গেছে, ফেলন ডাল দিয়ে পাট শাক রান্না, অনেক মজা করে খাবো। না খেলতেছি, লোটা অংশের জন্য ডেকসি বসাই দিতেছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, টমেটো, মরিচের গুঁড়া, ও হলুদের গুঁড়া, মশলা, লবণ, একটু পানি দিয়ে কষা নিতেছি। মরিচগুলো কিছুক্ষণ কষা নিতেছি, মরিচ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি কাঁকরোল। কারণ লইট্টা মাছে দেবো তো, সেজন্য কাঁকরোলগুলো আগে একটু সিদ্ধ হয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, আর এখন এখানে ঢেঁড়শগুলো দিয়ে দিতেছি। আমাদেরগুলো এখনো নেওয়া হয় নাই, মাছগুলো দিয়ে দিতেছি। এখন একটু পানি দিয়ে দেবো, হয়ে যাক।